চলে এসেছি আরিফিন শুভর বাড়িতে, চিত্রনায়ক আরিফিন শুভ। আমি তাদের আরিফিন শুভর বাড়িটা আপনাদেরকে দেখাবো। আমার ইউটিউবে যারা আছেন অবশ্যই সাথে থাকবেন। আমার পেছনের এই যে ঠিক এই যে যে বাড়িটা রয়েছে, একরকম টিনের ঘর, ইট পাথরের দেয়াল, সেই দেয়ালটা হচ্ছে আরিফিন শুভর ঘর। এই বাড়িতেই সে বড় হয়েছে। তারপরও সে ময়মনসিংহ শহরে বসবাস করেছে, সেখানে লেখাপড়া করেছে। তো চলুন আমরা দেখে আসি এবং কিছু কথাও শুনবো আরিফিন শুভর যে চাচা রয়েছেন, বাবারের লোকজন রয়েছেন, গ্রামের লোকজন রয়েছেন। চলুন আমরা সব কিছু শুনে আসি। আরিফিন শুভ হচ্ছেন বাংলাদেশের গর্ব। আমি তার বাড়ির দিকেই যাচ্ছি, একদম কাদা বলা যায়, কাদার মধ্যে দিয়েই যেতে হচ্ছে। ও তাদের বাড়িটা ঠিক পরিত্যক্ত হয়ে আছে। আমি তাদের বাড়িটা যদি দেখাই, আসলে এটা একদম পরিত্যক্ত, তারা কেউ আসেন না, তো তাই কেউ থাকেন না একদম। আসলে এখন আর এটা বসবাস করে না কেউ। আরিফিন শুভ দু এক বছর পর পর আসে যখন, তখন হয়তো একটু দেখে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আরিফিন শুভর বাড়ি এবং বাড়ির সামনের উঠানটা। চলুন এবার চলে যাচ্ছি। তাদের বাড়িতে কিন্তু ফ্যামিলিতে মাটির ঘর রয়েছে, দোতলা মাটির ঘর, এবং বাড়ির ভিতরেও মাটির ঘর রয়েছে। সেটা বাড়ির ভিতরে তো সবাই যাওয়া যাবে না, তাই বাইরে থেকে কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করা যিনি করছেন আমাদের প্রিয় নায়ক আরিফিন শুভ, আমরা কিন্তু তার বাড়ির সামনেই এখন আছি, তার গ্রামের বাড়ি, ময়মনসিংহ জেলার ডাকাতি ইউনিয়নের তার গ্রাম। সেই গ্রামের যে বাড়িটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আরিফিন শুভর সে বাড়ি। তারা কেউ থাকেন না এখানে। এর কি আরিফিন শুভকে এখানে আসে? তার বাড়িতে কেউ থাকে না? না। কবে আসছিল সর্বশেষ? তো বছর দুই হয়েছে। দুই বছর আগে আসছিল। ও আচ্ছা। তো বাড়ির কাজ টাজ করা না, এরকমই পড়ে রয়েছে? তার বাবা মা কোথায় থাকে? বাবা থাকে মাসি। আর তার আম্মা? মাসি ঢাকায় থাকে। ঢাকায় থাকে। আপনি জানেন যে সে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবে সামনে? এরা তো আসলে কি আমাদের বাপ দাদা তো পুরো স্থান, তিনি তো ধরুন আগে জমিদার, এরা যে সময় বাড়ি ছেড়ে গেছে গা। হ্যাঁ। শহরে থাকে, ওদের জন্ম শহরে, আর ওদের জন্ম ময়মনসিংহ শহরে। আচ্ছা। পড়াশোনা ময়মনসিংহ শহরে? বড় হয়েছে ময়মনসিংহ শহরে। তারপরে নায়ক হওয়ার পরে দুই তিন বছর আগে কবে আসছিল? এক বছর আগে? দুই বছর আগে আসছিল। এসে আপনাদের সাথে দেখা করে গেছে? এমনি যোগাযোগ করে, এই বছর আসার কথা ছিল, বর্ষা মাস তো, বর্ষার জন্য আসতে পারে সময় পাইতেছে না হয়তো। না সময় পাইছিল ই করতে পারে, আমরা না কারণ যে বাড়িতে বর্ষা মাসটা দিন ও বাড়িতে এলে পারে লোকজন বয়ে যায় না। আপনারা কি জানেন যে সে বঙ্গবন্ধুর চরিত্র যে অভিনয় করতেছে ছবিতে, এই অভিনয় করার জন্য সে কয় টাকা নিচ্ছে এটা জানেন? এটা সঠিক বলতে পারবো না। সে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করার জন্য মাত্র এক টাকা নিচ্ছে। এক টাকা?
এই ছবিটা কইরা দিবে তার বিনিময়ে তারা 1 টাকা দিতে হবে বেশি নেবে না সে হ্যাঁ এটা কি জানেন হ্যাঁ ওই দাম না টাকা সম্বন্ধে বলতে পারো না সঠিক যে দামে সত্যতা দেবে সে তার কোনো টাকার লোভ নাই আর টাকার লোভ যদি থাকতো তাহলে তার গ্রামের এখানে একটা অনেক সুন্দর বাড়ি সে করে রাখতো আমার যেটা মনে হয় আরিফিন শুভর বাড়ি এরকম সে রাখতো না আমার যাবতীয় আর কি টাকার লোভ তার নাই না থাকলে সে যদি ওই যে ওই যে ছবিটা করছে ওই ছবিতে যদি বলতো যে আমাকে 1 কোটি টাকা দিতে হবে বা 2 কোটি টাকা দিতে হবে অত কত টাকাই দিত কিন্তু সে চাইছে যে আমার 1 টাকা দিতে হবে অনলি 1 টাকা 1 টাকা দিলে আমি ছবিটা করব এবং সে 1 টাকায় সে ছবিটা করতেছে এটা কি আপনি জানেন হ্যাঁ কি শুনছেন আপনি আমি শুনছি যে উনাকে অনেক টাকা দিতে ইচ্ছুক হয়েছে উনি বলছে যে আমি টাকা নেব না আমি শুধু নিব তবে 1 টাকা 1 টাকার বিনিময়ে আমি ছবিটা করে দেব গর্ববোধ করি এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করি সে আমাদের জন্য একটা গর্ব আমরা চাই সে যেন ভবিষ্যতে আরো সুন্দর করে ভালো করে এটাই আমাদের কামনা তার অভিনয় তার যে এখন নতুন অভিনয় করার জন্য সে তার শরীরটাকে প্রস্তুত করছে মানে বডি ফিটনেস বাড়াইছে এটা কি জানেন সেটার খবর হ্যাঁ জানি অনেক পরিশ্রম করে সে অনেক এই করে সে চরিত্র অভিনয় করার জন্য সে নিজের অনেক প্রস্তুতি করার জন্য সে অনেক পরিশ্রম করছে তবে সে যে 1 টাকার জন্য এই বঙ্গবন্ধুর চরিত্রে একটা সিনেমা করার জন্য 1 টাকা নিয়ে সে সিনেমা করতেছে তাতে মনে করছি যে অনেক ভালো হবে আমরা খুশি এই জন্য খুশি যে তো আমরা আদে পূর্ব ভুস্তান এই আওয়ামী লীগ যখন আপনি ইয়ে 1945 সালে থেকে শুরু হয়েছে বা 39 সালে থেকে তখন থেকে আমাদের এই পুরো ফ্যামিলিটাই আওয়ামী লীগ আমাদের ফ্যামিলি কিন্তু এই যে এই আরিফিন শুভর আব্বা কিন্তু উনি মুক্তিযোদ্ধা এবং কি ভারতের কমান্ডার আচ্ছা এবং উনি পিয়ার চাকরি করতে এই আমাদের এখানে আসব যে বললাম যে আমাদের গোষ্ঠীর মধ্যে এই ধরনের কোনো ই নাই তো একটা নেশা হলো কি আমাদের পুরো ফ্যামিলিটাই আমাদের বংশগত কোনো আপনি একটা দ্বিতীয় কোনো ছেলে পাবেন না সব আওয়ামী লীগ এই মানে শুরুর তিনি আমার চাচা ছিল আসাম সরকার উনি আওয়ামী লীগের সভাপতি ছিল এই ঢাকা ইউনিয়নের জন্ম তিনি উনি সভাপতি উনি দলটা গঠন করছে এই ডাকাতিয়া উনি ইয়ে আমাদের ফ্যামিলিতে তো 8-9 জন মুক্তিযোদ্ধা আছে ওই সময় যে বাতি জাগলা যে ডিউটির উপযুক্ত ছিল উনির একটা ছেলেও ছিল সব মুক্তিযোদ্ধা মানে দল বেঁধে বাড়িতে যা ছিল সবাই দল বেঁধে মুক্তিযুদ্ধে চলে গেছে হ্যাঁ আচ্ছা আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ সুন্দর তথ্য দিয়েছেন